প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং প্রচুর পড়াশোনা করছো। আজকের ক্লাসের শুরুতেই যারা এই বছর এসএসসি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত হয়ে গেছে, পাশাপাশি তোমাদের সময়ও কিন্তু এখন একদমই কম, সংক্ষিপ্ত বলা যেতে পারে। আবার বাজারে সংক্ষিপ্ত সিলেবাসের যে শর্ট নোট যেটা, ওইটাও চলে এসেছে। তোমরা এগুলো থেকে বাসায় বসে প্রিপারেশন নিতে পারো, তোমাদের উদ্দেশ্যে এই মেসেজটা থাকলো। যেহেতু আমরা তোমাদের কাছ থেকে সাপোর্ট দিতে পারছি না, তাই এগুলোর কথা তোমাদের বলা। আর তোমাদের সাপোর্টের জন্য আমরা আছি। ফিজে আমরা ক্লাসের মধ্যে দিতে পারছি না, কিন্তু দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমরা সব শিক্ষকরা তোমাদের সবসময় সহযোগিতার জন্য আছি। ঠিক আজকেও তোমাদের কিছু সহযোগিতা করার প্রয়াস নিয়ে এই অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমি প্রশান্ত রায়, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায় থেকে পড়াশোনা করব, ডাটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে। তো গত ক্লাসে আমি যখন ক্লাসটা নিয়েছিলাম, প্রথমেই দিয়েছিলাম যে কিছু সংজ্ঞা শিখতে হবে এরকমভাবে। আজকে আমি দিলাম কিছু পার্থক্য শিখতে হবে। দ্বিতীয় অধ্যায়টা কিছুটা মুখস্থ ভিত্তিক অধ্যায়, তোমরা অবশ্যই এগুলো মুখস্থের মতো করে নিবা, এটা আমার রিকোয়েস্ট থাকবে, তবে বুঝে বুঝে মুখস্থ করবা। এখান থেকে কয়েকটা পার্থক্য আমি দিয়েছি, তোমরা আরও বই খুঁজে খুঁজে পার্থক্যগুলো শেখার চেষ্টা করবো। যেমন স্যাটেলাইট মাইক্রোওয়েভ ও টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভের মধ্যে পার্থক্য, ব্লুটুথ ও ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য, ওয়াইফাই ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য, জিএসএম ও সিডিএমের মধ্যে এর মধ্যে পার্থক্য, পাবলিক নেটওয়ার্ক ও প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, ল্যান ও ম্যানের মধ্যে পার্থক্য, এরকমভাবে আরও আছে। যেমন প্যান ওয়েনের মধ্যে পার্থক্য, তোমরা এরকমভাবে, আমি লিখিনি, তোমরা খুঁজে খুঁজে এই পার্থক্যগুলো শিখে নেবা, বা পার্থক্যগুলো আমি লিখে দিইনি, এগুলো বইয়ে আছে সুন্দর করে, বিভিন্ন বইয়ে আছে, তোমরা খুঁজে নিজে নিজে বাসায় স্টাডি করবা। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো শুরুতেই বলছি কম্পিউটার নেটওয়ার্কিংটা কী। দুই বা ততোধিক কম্পিউটার আন্তঃসংযুক্ত হওয়াকে, আন্তঃসংযুক্ত মানে তাদের মধ্যে অভ্যন্তরীণ যে সংযোগ, আন্তঃসংযুক্ত কথাটা কিন্তু গভীর তাৎপর্য আছে। দুই বা ততোধিক কম্পিউটার আন্তঃসংযুক্ত হওয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। একটু সহজভাবে যদি বলি, কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এটা খুবই একটা সহজ একটা সংজ্ঞা, তোমরা এখান থেকে না বোঝার মতো কিছুই নেই আশা করি, বুঝতে পারছো। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য বা ব্যবহার কী, এটা আমরা যদি দেখি, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কী করতে পারি, তথ্য বিনিময় করতে পারি। প্রথমেই দেখলাম হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেকগুলো পিসিকে একটার সাথে সংযুক্ত করে একটার জায়গা থেকে অন্য জায়গায় অনেক ডাটা পাঠাতে পারি, বা একটা থেকে আরেকটা আনতে পারি। তো হার্ডওয়্যারকে মানে অন্যরা ব্যবহারের উপযোগী করে তুলতে পারি। আবার সফটওয়্যার রিসোর্সিং করতে পারি, একটা সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো কন্ট্রোলিং, তথ্য সংরক্ষণ করতে পারি। কম্পিউটার মেমোরিতে আমরা অনেক তথ্য স্টোর করে রাখতে পারি, ডাটাবেস ম্যানেজমেন্ট করতে পারি, অফিস অটোমেশন করতে পারি, মানে অটোমেটিক্যালি কিছু জিনিস হয়ে যাবে যা কম্পিউটারের মাধ্যমে সম্ভব। যেমন মনে করো, ইদানিং খুবই প্রচলিত, তোমরা আমাদের কলেজেও দেখেছো যে আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি। তো ফিঙ্গারপ্রিন্ট যে মেশিনগুলো আছে, এখানে টাইমার সেট করা আছে যে তুমি মেশিন ফিঙ্গার দিবা, ফিঙ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাবে তুমি কয়টার সময় কলেজে এসেছো। আবার তুমি আবার ফিঙ্গার দিবা, দেওয়ার সাথে সাথেই এখানে বোঝা যাবে তুমি কয়টায় এখান থেকে যাচ্ছ। তাইলে এই জিনিসটা কিন্তু অন্য কাউকে লিখে রাখতে হচ্ছে না, এটা কম্পিউটিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এখানে টাইম উঠে যাচ্ছে অটোমেটিক পদ্ধতিতে। তো এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে অটোমেশন। তো অফিসিয়াল যে আমাদের কাজগুলো আছে এগুলোকে অটোমেশন করার জন্য কম্পিউটার ব্যবহার করতে পারি, বা বিভিন্ন নিরাপত্তা আমরা কম্পিউটারের মাধ্যমে দিতে পারি, বিভিন্ন সেন্সর ইউজ করে আমরা নিরাপত্তা ব্যবহার করতে পারি। তো এইগুলো হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কের আমরা ব্যবহার বা উদ্দেশ্য বা সুবিধাগুলো আমরা বুঝলাম এখান থেকে। তো যেহেতু নেটওয়ার্ক নিয়েই কথা বলছি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতেই পারি নেটওয়ার্ক কত প্রকার ও কী কী। কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়, এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার, চোখ বন্ধ করে বলে ফেলতে হবে, চার প্রকার, টাস করে দাগিয়ে ফেলতে হবে। ওকে, তো আমরা এখান থেকে
পড়ি যে চার প্রকার কি কি, প্যান ল্যান ম্যান ওয়েন। খুবই সহজ, প্যান ল্যান ম্যান ওয়েন এভাবে তোমরা মুখস্থ করে বলবো। প্যান মানে হচ্ছে পি দিয়ে পার্সোনাল, এ দিয়ে এরিয়া, এন দিয়ে নেটওয়ার্ক। সবার ক্ষেত্রে এ এবং এন কমন, এরিয়া এবং নেটওয়ার্ক। পি দিয়ে পার্সোনাল, এল দিয়ে লোকাল, ম্যান দিয়ে মেট্রোপলিটন, এম দিয়ে মেট্রোপলিটন, ডাব্লিউ দিয়ে ওয়াইড। আর এরিয়া নেটওয়ার্ক সবার জন্যই আছে, খুবই সহজ মুখস্থ করে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা কম্পিউটার নেটওয়ার্কের এই চারটা প্রকারকে বা চারটা প্রকারের বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। প্যান কী জিনিস, প্যানের কী বৈশিষ্ট্য, ল্যান কী জিনিস, ল্যানের কী বৈশিষ্ট্য, ম্যান কী জিনিস, ম্যানের কী বৈশিষ্ট্য, ওয়ান কী জিনিস, ওয়ানের কী বৈশিষ্ট্য। প্যানের বৈশিষ্ট্য পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। প্যান মানে হচ্ছে পার্সোনাল, আমরা পার্সোনালি যে জিনিসগুলো ইউজ করি এইগুলোর ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় প্যান। খরচ তুলনামূলক কম, দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে, ব্যাপ্তি সাধারণত 10 মিটার। যেহেতু পার্সোনালি ইউজ করি নিশ্চয়ই দূরে দূরে ব্যবহার করবো না, 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জিনিসগুলো মুখস্থ করা খুব দরকার এবং অ্যাডজাস্ট করে, যেমন প্যানের সাথে ওইটা একটার সাথে যেন আরেকটা প্যাচ না লাগে এমনভাবে পড়তে হবে। ল্যানের বৈশিষ্ট্য সীমিত দূরত্ব, আগে দেখলাম যে খুব কাছাকাছি 10 মিটার, এখানে বলছে সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ। সীমিত দূরত্ব মানে এটা থেকে বোঝা যাচ্ছে 10 মিটার সেটা একটু বেশি, কিন্তু খুব একটা বেশি না। তারপরে শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটার সংযুক্ত সংযুক্ত থাকে। শ্রেণী মানে মানে সোজাসুজি কানেকশান, এই যে এটা একটা ফিজিক্সের টার্ম শ্রেণী সংযোগ। আচ্ছা, এটা মুখস্থই করে ফেলবো তোমরা, এটা ক্লাসে যদি কখনো দেখা হয় আমি দেখাবো। তারপর হচ্ছে ডাটা স্থানান্তরের হার 10 Mbps থেকে 1000 Mbps পর্যন্ত, এটা তার রেঞ্জ মুখস্থ করতে হবে, এছাড়া গতি নাই। এটা আমারও মুখস্থ, তোমাদেরও মুখস্থ, যে বানিয়ে আছে তারও মুখস্থ, আর কোনো গতি নেই। ডাটা স্থানান্তরের রেট হচ্ছে কি 10 Mbps থেকে 1000 MB পর্যন্ত। নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি সহজ এবং খরচ কম লেনে, কিন্তু মানে প্যানের চাইতে একটু বেশি আর কি, অন্যান্যগুলোর চাইতে কম। এই জন্য এটা আমাদের এফোর্ডেবল, এই জন্য লেখা এরকম, নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি সহজ ও খরচ কম। ম্যানের বৈশিষ্ট্য, এর বিস্তৃতিটা ল্যানের চাইতে বেশি বোঝাই যাচ্ছে। এর বিস্তৃতি 10 মিটার থেকে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। আর তার বিস্তৃতিটা কত ছিল, তার বিস্তৃতিটা এখানে লিখেই নেই, তবে তার চাইতে ছোট আর কি, সম্ভবত 2 কিলোমিটার এরকম হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর ল্যানের চাইতে দ্রুত গতির। এই যে আমরা ল্যানের চাইতে ম্যানের একটু অ্যাডভার্টাইজ পেয়ে গেলাম, মানে সুবিধা পেয়ে গেলাম, ল্যানের চাইতে এখানে দ্রুত গতির হয়, খরচ তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে আমরা এই জায়গাতেও বলতেছি তুলনামূলকভাবে কম, কারণ যেহেতু এটা আমরা ব্যবহার উপযোগী, এর মানে খরচটা খুব একটা বেশি হইলে কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম না। তো তুলনামূলকভাবে কম মানে আমাদের এফোর্টের মধ্যে আছে, কার চাইতে কম কার চাইতে বেশি এগুলো আমরা বলছি না, খরচ তুলনামূলকভাবে কম আমরা এটা বলছি। আবার ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে, ম্যানের মালিকানা কোনো পার্সোনাল একা হয় না, কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে থাকে ম্যানের মালিকানা, মানে একটু দূরবর্তী জায়গা নিয়ে থাকে তো অনেকটাই জায়গা, তো এটা একা আসলে কাবার করা সম্ভব নয়, খরচও মোটামুটি হয়। তো এই ম্যানের তুলনায় খরচের হারটা কম, এই জন্য বলেছে খরচ তুলনামূলকভাবে কম। ডাটা স্থানান্তরের হার 10 Mbps থেকে 100 GBps পর্যন্ত। আগে লেনে আমাদের কত ছিল একটু দেখে গেলো, 10 Mbps থেকে মাত্র 1000 MB। এখানে দেখো কত, যে 10 Mbps, আগেরটা ঠিক আছে 10 থেকে শুরু আছে, কিন্তু এখানে শেষ পর্যন্ত হয়েছে 10 GBps, মানে অনেক বেশি ডাটা সে স্থানান্তর করতে পারে। ওয়েনের বৈশিষ্ট্য, বিভিন্ন তথ্য পত্রপত্রিকা বই চলচ্চিত্র প্রভৃতি সংরক্ষণ ব্যবহার করে রাখা যায়। এমন আমরা বুলেটিং বোর্ড দেখতে পাচ্ছিলাম, আমরা ক্লাসে বিভিন্ন সময় হয়তো আলোচনা করেছি বুলেটিং বোর্ড, এই বুলেটিং বোর্ডও স্টোর করে রাখা যেতে পারে ওয়েনের মাধ্যমে। বিশ্বের যে কোনো স্থান থেকে ইমেইল প্রেরণ করা যায়, আমরা দেখেছি এই প্রযুক্তির সাথে আমরা এখন সম্পৃক্ত সবাই এবং পরিচিত। অনলাইনে শপিং করা যায়, অনেক শপিং করি অনলাইনে, কী বাবা অনলাইনে অর্ডার যে চলতেছে অস্থির, করোনাকালীন সময় আরও বেশি। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা পাওয়া যায়, আমরা আস্তে আস্তে ক্লাউড কম্পিউটিংয়ের দিকে যাচ্ছি, বিভিন্ন জিনিস আমরা এখন ক্লাউডে স্টোর করে রাখছি, বিভিন্ন পিক যেন কখনোই হারিয়ে না যায়, যার জন্য আমরা গুগল ড্রাইভও ব্যবহার করছি। এইগুলোই ক্লাউড কম্পিউটিংয়ের অংশ, কম করেছে বিশ্বের যে কোনো স্থান থেকে ভয়েস অফ ভিডিও যোগাযোগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি মানে ইদানিং আমরা এর সাথে বহুল পরিচিত, যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কী কথাবার্তা অস্থির করে ফেলতেছে সারাদিন, ভিডিও ভয়েস কথাবার্তা, আরও আছে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, অস্থির, এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা সারা দিন ভিডিও অডিওতে কথা বলছি। তো এগুলো কিন্তু ওয়াইন প্রযুক্তি, ওয়ার্ল্ড ওয়াইড
নেটওয়ার্কিং এর মাধ্যমে এগুলা সম্ভব। এখানে প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য অল্প অল্প করে লেখা আছে, স্বল্প সময়ে লেখা, তো আরো বিস্তারিত আকারে তোমরা যে কোনো বইয়ে পাইবা, বা তোমাদের পরীক্ষার জন্য এইগুলোও যদি তোমরা মুখস্থ করো, তো এটা আমি মনে করি যে সাফিসিয়েন্ট, এর বেশি দরকার নেই। তোমরা চাইলে আরো বিভিন্ন বই থেকে দেখে নিতেই পারো, এটা তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে। তোমরা অবশ্যই বিভিন্ন বই তোমরা পড়ো, অসুবিধা নেই। আর তোমাদের এই ক্লাস বুঝতে বা যে কোনো ধরনের আইসিটি রিলেটেড তোমাদের যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমি প্রশান্ত রায় আছি তোমাদের সাথে সবসময়। আমার সাথে তোমরা যোগাযোগ করবা, আমার ফোন নাম্বার এইটা 0172845704040, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, এটাই হচ্ছে আমার ইমো। আর আমার ফেসবুক নিজের ছবি সম্বলিত প্রশান্ত রায় সুন্দর করে লেখা আছে, মেসেঞ্জারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তো কোনো অপশানস আমি দেখি না। আমার মেইলও আছে greatprashant@rightofgmail.com, এটাতেও তোমরা যোগাযোগ করতে পারো সময় হলে, মানে সাথে সাথেই যে আমি রিপ্লাই করতে পারবো এটাও বলছি না, তবে হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। আর তোমরা অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে পড়াশোনা করবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবা।